বন্ধুরা শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় আমূল বদল আনলো কেন্দ্রীয় সরকার বাড়ানো হলো যোগ্যতার মান হ্যাঁ উৎসবের মরশুমে প্রাইমারি টেট নিয়ে বড় খবর ভিডিওটি শেষ পর্যন্ত দেখো উৎসবের মরশুমের মাঝেই শিক্ষক নিয়োগ সংক্রান্ত নিয়ম বদল করলো কেন্দ্রীয় সরকার ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন একটি বিজ্ঞাপ্তি জারি করে ডিএলএড কোর্সের সাথে উচ্চ পর্যায়ের দুটি কোর্সকে স্বীকৃতি দিয়েছে হ্যাঁ বন্ধুরা এর আগে স্নাতক পাস ও ডিএলএড কোর্স করলেই প্রথম থেকে পঞ্চম শ্রেণীতে পড়ানোর সুযোগ পেত বা যোগ্যতা পেতেন শিক্ষকরা কিন্তু নতুন বিজ্ঞাপ্তি অনুযায়ী স্নাতকে ফিফটি পার্সেন্ট নাম্বার লাগবে অর্থাৎ পঞ্চাশ শতাংশ নম্বর সহ বি ডিগ্রি হলে তবেই কিন্তু প্রাইমারি টেট পরীক্ষায় বসতে পারবে আবেদনকারীরা এছাড়া তিন বছরের ইন্টিগ্রেটেড বি এড প্রশিক্ষণ থাকলে প্রথম থেকে পঞ্চম শ্রেণীতে শিক্ষক নিয়োগ পরিক্রিয়ার আবেদন করা যাবে অর্থাৎ পরীক্ষায় বসার আবেদন কিন্তু করা যাবে এই যোগ্যতাগুলি থাকলে তবে এক্ষেত্রে শিক্ষক হিসাবে যোগদানকারীকে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার উপর ছ মাসের একটি ব্রিজ কোর্স করতে হবে শিক্ষক হিসাবে স্কুল যোগ দেওয়ার বছরের মধ্যে এই ব্রিজ কোর্সটি কিন্তু তাকে সম্পন্ন করতেই হবে ইতিপূর্বেই পঞ্চাশ শতাংশ নম্বর নিয়ে স্নাতক এবং ব্যাচেলার অফ এডুকেশান অর্থাৎ বিএড করা চাকরি প্রার্থীরা এতদিন প্রথম থেকে পঞ্চম শ্রেণীতে শিক্ষক হিসেবে নিয়োগ হতে পারতেন অর্থাৎ যারা পঞ্চাশ শতাংশ নিয়ে বিএড করতো তারা কিন্তু শিক্ষক নিয়োগ হয়ে যেত তারা চাকরি পেয়ে যেত সম্প্রীতি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে স্নাতকোত্তরে ন্যূনতম পঞ্চান্ন শতাংশ অর্থাৎ ফিফটি ফাইভ পারসেন্ট নম্বর বা সমমান গ্রেডের এবং তিন বছরের ইন্টিগ্রেটেড বিএড এম করলেও প্রাথমিক পদে আবেদন করা যাবে বিজ্ঞাপ্তি অনুযায়ী আরও জানা গেছে কমপক্ষে পঞ্চাশ শতাংশ নম্বর সহ স্নাতক এবং এক বছরের স্পেশাল বিএড এবং স্নাতকোত্তর ন্যূনতম ফিফটি ফাইভ পার্সেন্ট নম্বর বা সমমানের গ্রেড তিন বছরের ইন্টিগ্রেটেড বিএড এম করলেই কেউ প্রাইমারি ডেটে বসার যোগ্যতা অর্জন করবে অর্থাৎ বন্ধুরা আগে যেটি ছিল সেই নিয়ম থেকে বদলে গেছে এবার ফিফটি পার্সেন্ট এবং ফিফটি ফাইভ এই এই অনুপাত করে দেওয়া হয়েছে ফিফটি পার্সেন্ট বা ফিফটি ফাইভ যদি পাও বা তার উপরে পাও তাহলেই কিন্তু তোমরা যোগ্যতা অর্জন করতে পারবে বা চাকরি পাবে আগের নিয়ম কিন্তু বন্ধুরা এখন আর নেই নতুন নিয়ম হয়ে গেছে